ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما ধারাবাহিক আলোচনার বিষয় হল বিনম্রতা দাঁড়ানো বা নামাজের বিনম্রভাবে দাঁড়ানো বা নামাজে শ আমরা শিরিক আলোচনায় প্রথম বলেছি লোক দেখানো হয়েছে শির এত কোনো সন্দেহ নাই কোনো লোকের সামনে যেভাবে বিনম্রভাবে দাঁড়ানো একমাত্র আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সেটা পৃথিবীর কোনো মানুষের অনুগত্য বা মানুষকে সন্তুষ্ট করার স্মৃতি দ্বারাই তারা সে শিরিক করে এতে কোনো সন্দেহ হয় নামাজে দাঁড়াইছি উদাস কিন্তু হঠাৎ জানতে পারলাম দেখতে পেলাম অনুভব করতে পেলাম আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমার পিছে নামাজ পড়ছে বা আমাকে ফলো করছে তখন নমাজটা রুকুরা সেজদারাকে খুব সুন্দর করলাম তাহলে বাস্তবে রুকু করা সিজদা করা ছিল আল্লাহর জন্য সেটা না করে আমি আমার শুভাকাঙ্ক্ষীর জন্য করলাম আপনি হানড্রেড পারসেন্ট সিরিক করলেন শিরিক করতে গিয়ে অংশীদার করলেন অর্থাৎ যে আবাদতটা সুন্দর লম্বা আর কানের সাথে সাথে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্ট করার কথা ছিল সেটা না করে আপনি আপনি শুভাকাঙ্ক্ষীর লম্বা করলেন খুব সুন্দর পরিপাটি করলেন তাহলে এটা পাওয়ার কথা ছিল আল্লাহ সেটা আল্লাহর জন্য না করে আপনি বান্দার জন্য করছেন হানড্রেড পারসেন্ট শিখ এই জন্য আল্লাহ আলমিন সৈয়াদ হজের সাতাত্তর নম্বর আয়তায় আল্লাহাক বলছেন ইয়া আইহাল্লাযীনা আমুরু কাও ওয়া সাজুদু ওয়া ইবুদু রাব্বাকুম ওয়া আফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন হে তোমরা রুকু সেজদা কর ও তোমাদের প্রভু এবাদত এবং সৎকর্ম সম্পাদন কর যাতে তোমরা সফলকাম হতে হয় তারপরে আল্লাহ রাব্বুল আলামিন লা তাসজুদু للشামসি ওয়া লিল কামারি ওয়া সাজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইইয়াহু তোমরা সেজদা করো না সূর্য বা চন্দ্রকে বরং সিজ করো সে আল্লাহ তালাকে যিনি সৃষ্টি করেছেন এগুলোকে যদি তোমরা একমাত্র তারই ইবাদত করতে চাও আজকে আমাদের দেশে সেচদাকে সূর্যকে এবং চন্দ্রকে মূর্তি পূজারে কবর পূজার মানে হিন্দুরা বৌদ্ধরা করে কিন্তু সত্য কথা অনেক সময় মুসলমানের সন্তানরা সেটা করে অনেক সময় আমি দেখেছি যে কি সূর্যকে সেজদা করো আমরা আগে ছোটো থাকতে দেখতাম আমাদের মুসলমানেরা এটা বলতো আল্লাহ আমাদেরকে হেফাজত করো যারা না বুঝে অনেকে না বুঝে করেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে সেদিক থেকে মুক্ত করো আল্লাহ মানেন তো সুতরাং আমাদেরকে এর থেকে হেফাজত করতে হবে আল্লাহর কাছে হেফাজত সাহায্য চাইতে হবে এখন সেজদার ব্যাপারে আমাদের দেশে অনেক অতি ভক্তি অতি সন্ন্যাসীরা বলে যে আদব সালামকে আল্লাহ ফেরেস্তা দিয়ে সেজদা করিয়াছেন তো এরা মর্যাদার সেজদা সেটা আমরা করাইতে পারি কায়েস বিন সাহাদ রাজি আল্লাহ থেকে বলিত একদিন এ হীরা হিরা নামক এলাকায় গিয়ে দেখতে পেলেন যে এলাকার লোকেরা নিজ প্রশাসককে সিজদা করে তখন আমি মনে করলাম যে এই জাতীয় সেজদা পাওয়ার একমাত্র হকদার রসুল সাল্লাহ আলু আসলাম তখন উনি এসে রসুল সাল্লাহমকে সেজদা করার জন্য উদ্বুদ্ধ হলেন তখন রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন সোহি আবুদাদের হাদিস একুশশো চল্লিশ নম্বর রসুল আমি যদি মারা যাই তাহলে কি তোমরা আমার কবারে গিয়ে সেজদা করবা তারা বললো না এ রসুল্লাহ তাহলে রসুল্লাহ সালাম জীবিত অবস্থায় আমাকে সেজদা করা যাবে না আর যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে সর্বপ্রথম বলতাম প্রত্যেকটা স্ত্রী যাতে তার স্বামীর পায়ে চুমা খায় বা সেজদা করে সুতরাং আজকে আমরা সেজদা কোথায় করেছি মানুষ যেখানে সেখানে মাথা নত করতেছে এই মাথায় একমাত্র নত হবে আল্লা রব্বুল ইজ্জতের কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সলাতে সেজদার নত করতে হবে কিন্তু দুর্ভাগ্য সলাতে গিয়ে আমরা রুকু সেজদা টুকুর টাকুর দিয়েই অনেকে দেখছি নিজের চোখে দেখছি শাহজালাল সাহা করার তারপরে সেটা কবর কবরগুলা দেখি মানুষ ঘন্টা পর ঘন্টা সেজদার পরবে না তাদের ইমান থাকবে না সুতরাং রুকু এবং সেজদা করতে হবে আল্লাহ সন্তুষ্টির ক্ষেত্রে এই জন্য একটি হাদিসু ইয়ামানা বাউা মা মিয়াম নার হাদিসটা তিরমিজির সাতাশশো পঁচাত্তর নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ কেউ যদি এই কামনা করে এই আশা করে যে কেউ কারোর জন্য দাঁড়িয়ে থাকুক তাহলে সে নিজের স্থানটা জাহান নামে করে নিল আজকে দেখা যাচ্ছে অনেকেই রাগ হয়ে যায় বস আসছে তার অধীনস্থ লোক না কেন না দাঁড়ালে তার চাকরি স্টক চলে যায় কেন আমি আসছি বস আসছি না কেন আচ্ছা রাসুলসাল্লাহ আলম আছেন কেউ যদি আশা করে যে ওই লোক আমার সম্মানার্থে যদি না দাঁড়ায় তার শাস্তি ভোগ করতে হবে এবং আমার সম্মার্থে সে দাঁড়াইতে হবে তাহলে সে নিজে জাহান নামে তার একটা ঘর তৈরি করে নিল জাতির কত বড় পথ সুতরাং রুকু সেচদা বিনম্রভাবে একমাত্র আল্লাহর জন্য রুকু করতে হবে সেচদা করতে হবে বিনম্রভাবে দাঁড়াইতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আর কারো সন্তুষ্টের জন্য না যদি হয় তাহলে অবশ্যই সেটা শিক্ষক আল্লাহ আমাদের